অ্যাকশন। শান্তনুদা, আপনি তো, নমস্কার নমস্কার, আপনি তো বহু বছর হয়ে গেছে মিউজিক্যাল লাইনে আছেন, আপনি গানটা একটা সময় রীতিমতো শিখেছিলেন, আর আমাদের ইউটিউবে একটা ইন্টারভিউ আমরা ব্যবস্থা করেছি, তো আপনার কিছু ক্লিপসেস আমরা দেব, আর আমরা চাইছি যে টু নো অর টু সে, আই মিন ইফ ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট দ্য লাইফ এক্সপিরিয়েন্স সো ফার ইউ হ্যাড। তো একটা শর্টে আপনি একটু কাইন্ডলি আমাদের বলুন। অ্যাকচুয়ালি গান বাজনাটা তো যখন আমার 8 বছর বয়স তখন থেকে শুরু হয়। ও আমার অনেক গুরু, স্টার্টিং ফ্রম অখিল বন্ধু ঘোষ, ওস্তাদ মনোয়ার আলী খান সাহেব, তারপরে জটিলেশ্বর মুখার্জি, বিমান মুখোপাধ্যায়, অরবিন্দ বিশ্বাস, আরও অনেকে। তো যখন যেখানে পেরেছি সেখান থেকে কিছু নিয়েছি, এখনও এসআরএতে মাঝে মাঝে যাই, কেন সারা জীবনই শিখতে হয়। তো সেখান থেকে কিছু কিছু এক্সপিরিয়েন্স, যেমন সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে মোহাম্মদ রফি সাহেবের সাথে আমার পরিচয়, এবং 1970 কলকাতায় ওখানে ITF প্যাভিলিয়নে ছিল। তো তখন আর ইন্ডোর স্টেডিয়ামটা হয়নি, আই হ্যাড এ ভেরি গুড রিলেশন উইথ মোহাম্মদ রফি সাহেব। 24 তারিখে ওনার জন্মদিন গেছে। আজকে একটা ইন্টারভিউ সোনার বাংলাতে হয়েছে, 5টা গান গেছে আমার আর ইন্টারভিউ গেছে, এটা দেখিয়েছে আজকে। আমি ওনাকে বলছিলামও যে সকালবেলায় গে 10:30 সময় গেছে, এক ওই 45 মিনিটের একটা শো। তো আমি রফি সাহেব সম্বন্ধে একটা কথা বলবো, যেটা আমার সারা জীবনের গানের যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে রফি সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি গলাটা কিন্তু কেসে এরকম গলা, কিন্তু ওনার অরিজিনাল গলা, হ্যাঁ, কিন্তু যখন গান গান তখন ওরকম গান গান। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এইরকম গলাতে আপনি গান গান কী করে, বলে সাহেব আল্লাহ মালিকে, একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি জিজ্ঞেস করেছিলাম সিনেমায় গান গাইতে গেলে কী দরকার, বলে গানের গানে মে ডুব যাওয়ার গানে গাও, তার মানে হচ্ছে ভয়েস, ওই যে গানের যে ভাবটা, ওই ভাবটাকে ধরে নিয়ে গানটা গাইতে হবে। তো উনি সেভাবে গাইতেন, আমি ওর পাশে বসে আমি ওনার যখন ইয়ে শুনেছি, ওই আপনার রিহার্সাল, এটা এখানে ওই আপনার তাজ বেঙ্গল না ইয়েতে ছিল, সরি, ওই পার্ক স্ট্রিটে যেটা ছিল হোটেল, সেখানে উনি উঠেছিলেন। তারপরের দিন প্রোগ্রাম ছিল দুর্গাপুর, অজয় বিশ্বাসের প্রোগ্রাম ছিল, তো ওখানে রিহার্সাল করছিলেন, উনি গান গাইছিলেন, এখান থেকে এইটুকু শোনা যাবে না ওনার গান, কিন্তু গলাটা ওরমভাবে বেরোয়। কী করে বেরোয় সেটা তো উপরওয়ালা জানে, হ্যাঁ, আর উনি ব্লেসড অ্যাকচুয়ালি, ওই ভয়েসটা আর পাওয়া যাবে না। তো আমরা সবাই চেষ্টা করি ওনার গান গাইবার, কিন্তু হয় না, এইটুকুই বলতে পারি। আর রফি সাহেবের বাড়িতেও আমি গিয়েছি, শাহেদ ভাইয়ের সাথেও আমার পরিচয় ছিল, আমি একটা ট্রিবিউট টু মোহাম্মদ রফি সাহেব করেছিলাম এখানে রবীন্দ্র সদনে। আই ওয়াজ দি ওনলি ম্যান হু ক্যান গেট দ্য পারমিশন ফ্রম রাইটার্স বিল্ডিং, আর পরে কেউ করতে পারেনি, কারণ হিন্দি প্রোগ্রাম করতে দেয় না ওরা। দ্যাট ওয়াজ দি ফার্স্ট অ্যান্ড দি লাস্ট, তারপরে অনেকে চেষ্টা করেছে, সেটা আরও হয়নি। যাই হোক, এইটুকুই বলতে পারি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ শান্তনুদা। চলা
तारता जला हूँ मैं गली गली बाहर की बचे के तार जुल्फ की बचक निगाह प्यार की पुकारता चला हूँ मैं ये दिल की ये शोखिया सलाम की यही तो बात हो रही है काम की ये दिल की ये शोखिया सलाम की यही तो बात हो रही है काम रही यही लगन तो ऐ दिले जवान असर भी हो रहेगा एक हसीन पे पुकारता चला हूँ मैं गली गली बाहर की बचेक था जुल्फ की बचेक निगाह प्यार की चला हूँ मैं सुनी मेरी सदा तो किस यकीन से घटा उतर के आ गई जमीन पे रही यही लगन तो ऐ दिले जवान असर भी हो रहेगा एक हसीन पे सुनी मेरी सदा तो किस यकीन से घटा उतर के आ गई जमीन पे रही यही लगन तो ऐ दिले जवान असर भी हो रहेगा एक हसीन पे चला हूँ मैं गली गली बाहर की बचेक था जुल्फ की बचेक निगाह प्यार की पुकारता चला हूँ मैं गली गली बाहर की बचेक था जुल्फ की प्यार की पुकारता चला हूँ मैं पुकारता चला हूँ मैं।